হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরফুর রহমান বলছি। আমি আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ইজিবি বিজারদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, আগে অ্যাক্টিভেট করি। অনেকগুলো কাজ আছে, তার পর্যায়ক্রমে ভিডিও সবই করা হয়েছে। একটা জিনিস, সেটা অটো আপলোড রেট, আপনার ওয়ার্স ফর্মে অথবা ইয়ে ওয়ার্সের ইজিবি বিওকিউ অথবা কোর্স হোক আর ওয়ার্স হোক, অটো আপলোড রেটগুলো অটো আপলোড করবে এই সফটওয়্যার দিয়ে। তার একটা এটা একটা তার একটা কম্পোনেন্ট, এই যে অটো আপলোড ওয়ার্স রেট ইন ইজিবি ফর্ম ফ্রম এক্সেল শিট। আপনার এটি আমি এখানে প্রবেশ করি আগে। এখানে মেইন ইন্টারফেসটা ফ্রন্ট এন্ড ঠিক স্ক্রিন বা ইন্টারফেস, এর মাধ্যম দিয়ে আমরা অটো আপলোডিংটা দেখাবো এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে। তো এই সফটওয়্যার দেখতে পারেন, প্রথমত আমি আমার পরিচয়টা একটু এখন দিব, একটু আপনারা দেখতে পারলেন। আমি ইজিবি ভিডিও লিমিটেশনের স্বার্থে আমি আগেই ভিডিও বিওকিউ ফাইলটা খুলে রেখেছি ভিডিও লিমিটেশনের স্বার্থে। আমার পরিচয়টা একটু দেখাতে চাচ্ছি। আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছেন, আমি মূলত গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার। এখানে সবই পরিচয় দেখতে পাচ্ছেন যে আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি 1982 সালে, তারপর পিডাব্লিউডিতে ছিলাম এবং লাস্ট পদ এডিশনাল চিফ থেকে রিটায়ার করেছি। তারপর জাইকা প্রজেক্ট সিনিয়র কনসার্ন হিসেবে জাইকা পিডাব্লিউডি প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে করেছি। আবার ইজিবি টেন্ডারিংয়ের কনসালটেন্ট করেছি জাইকা এইচবিআর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, এখানে করেছি। এখন অনেকটাই আমি অসুস্থ, কথা বলতে পারি না, সেই জন্য আমি আমার একজন সহযোগী আছেন, উনি একজন ভালো ইজিবি ট্রেনার, সেটা নয় মিস্টার মুসা সাহেব। ওনার সাথে সফটওয়্যার ডেলিভারি অনলাইনে সফটওয়্যার ডেলিভারি দেওয়া হয়, উনি এটা করেন, তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার এই নাম্বার এবং নাম দেওয়া আছে এখানে। আমি মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, কোনো আপগ্রেড করি, সব অন্য সব কিছু করি, এবং উনি এই যে ডেলিভারি দেওয়ার ব্যাপারগুলো, মানুষকে বোঝানোর ব্যাপারগুলো করে থাকে। যাই হোক, এই পর্যন্ত দেখলেন। আমরা এখন ফেরত যাই আমাদের সফটওয়্যারে। এখন আমরা একটা কথা বলবো, সেটি হলো যে এখানে ধাপগুলো স্টেপগুলো নাম্বারিং করা আছে, যা আপনার অনেকগুলো ফাইল যদি ওপেন থাকে, তখন আপনার দেখতে অসুবিধা, খুঁজতে অসুবিধা। এই জায়গায় আপনার এই যে ড্রপ ডাউন থেকে দেখতে পাবেন যে ওয়ার্কবোর্ড ড্রপ ডাউন, এই যেখানে নাম দেখতে পাবেন, একাধিক যত নাম থাকে এই জায়গায় দেখা যাবে। আপনার নিচে টাস্ক বারে খোঁজার কোনো প্রয়োজন নেই, তারপর অ্যাক্টিভেট করবেন। এভাবে যেটা অ্যাক্টিভেট ফাইল থাকবে সর্বশেষ, সেটা এই জায়গায় দেখা যাবে। সবগুলো ইন্টারফেস ওই রকম, স্টেপগুলো নাম্বারিং করা। আপনি নাম্বারিং করা ধাপগুলো ফলো করবেন, যেমন এখন ওয়ান এ ওয়ান বি, তারপর পুট স্টার্ট এবং লাস্ট রো নম্বর অফ এক্সেল শিট, যেখান থেকে ডাটা আপনি নিতে চান, যেখান থেকে ডাটা, তাহলে মনে করেন যে এখানে দুই নম্বর রো থেকে আমি ডাটা নিতে চাই, দুই নম্বর রো লিখলাম। তা লাস্ট রো হচ্ছে আমার এখানে লাস্ট রো বিশ, ডাটা আছে 15টা। আপনি দেখায় আপনাদের মাঝে মাঝে কিন্তু ইচ্ছাকৃতভাবে গ্যাপ রেখেছি, কারণ কারো যদি ইজিবির ভিতরে অনেক সময় দেখা যায় যে অনেক গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো খুঁজে বের করা আবার সাফ করতে অসুবিধা হয়। কিন্তু আমি সফটওয়্যারের ভিতরে এটুকু ইম্প্রুভ করেছি যে অটোমেটিক্যালি আপনার এই সব ইয়ে খালি জায়গাগুলো বাদ পড়ে যাবে। সেটি দেখানোর জন্য মূলত এটা আমার একটা ইমাজিনারি ফাইল, অ্যাকচুয়াল ফাইল নয়, শুধু ভিডিও করার স্বার্থে এইটা ফাইলটা আমি করেছি এবং কাজের ডেসক্রিপশন ABCD আকারে দিয়েছি। এবং লিমিটেশনের স্বার্থে আইটেম মাত্র কয়টা নিয়েছি, আপনি 100, 150, 200 আইটেম বা 300, 400 আইটেম যাই থাকবে কোনো, এটা এই সফটওয়্যারের মাধ্যমে অটো আপলোডিং কোনো বিষয় নয়। যাই হোক, এটা আমি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রেখেছি এবং লাস্ট আমার নাম্বার আছে 15টা, কিন্তু আপনার শো করতেছে 20টা, তারপর 5টা ঘর এখানে ফাঁকা আছে, ইচ্ছা করে ফাঁকা রাখছি আমি। এখন আমি দিব যে কলাম লেটার দিতে হবে, সিরিয়াল নম্বর কলাম আছে হলো কত, এ কলামে, এবং আমার রেড কলাম তো আপনি যেখানেই থাক না কেন, যেখানে হয়তো আমি একটি ইমেজিনারি নাম্বার দিয়েছি সি কলাম, আপনি আরও অনেক দূরে থাকতে পারেন, সেই কলাম নাম্বারটা দিবেন, আমার এখানে সি কলাম, ঠিক আছে। এখন আপনি এখানে বলা আছে
যে সিরিয়াল নম্বর এবং রেটটা অটোমেটিক নেবে। আপনি দেখতে পাচ্ছেন যে দুই এতে ক্লিক দেব, তারপর ডাটাগুলো এক্সেল শিট থেকে এখানে যে ড্রপ ডাউন বক্স আছে এই বক্সে কিন্তু এসে পড়বে, আপনারা দেখতে পারবেন এখন খালি আছে। ডাটা নেওয়া কমপ্লিট, চোখের নিমেষেই এই ডাটাগুলো আপনি দেখাই। এই যে 15টা ডাটা, এই 15টা কোনো ফাঁকা নাই, ফাঁকাগুলো কিন্তু বাদ দিয়েছে অটোমেটিক্যালি। এটা অনেক বড় ব্যাপার যে টাইম সেভিংয়ের ব্যাপারটা, আর এই যে রেটগুলোও কোনো ফাঁক নেই। যাই হোক, তারপর আপনি দেখবেন এই যে ধাপগুলো যেটা বলা আছে যে 3, 2A তো হলো, তো 3A আচ্ছা লাস্ট ডাটা যদি গো টু লাস্ট ডাটা, লাস্ট ডাটাতে গেলাম কী হলো, তারপর যদি এখানে ক্লিক দিব প্রয়োজন নাই, তারপরে ক্লিক দেবো, যদি কোনো ব্লাঙ্ক থাকে সেটা মুছে দেবে অটোমেটিক্যালি। তারপরে ডিলিট অল ইনার ব্লাঙ্ক ডাটা, যদি ডাটার মাঝখানে কোনো ব্লাঙ্ক থাকে সেটাও মুছে দেবে, একবার ক্লিক দিই। আবার লাগু না হলেও ক্লিক দেবেন। তারপর 3D ডাটা কাউন্ট করবে যে এখানে ডাটা আসে কয়টা, দেখেন 15টা করে ডাটা আসে, এই দুই জায়গাতেই 15টা করে আসে। যদি সেম না হয় তাহলে তো হবে না। যাই হোক, এবং যেটা নাম্বারটা আপনি ধরবেন সেটা কিন্তু ডিসপ্লে হবে এই জায়গায়, 5 নম্বর ডাটাটা ধরলাম তখন কিন্তু এই জায়গায় 5 নম্বরটা ডাটাতে আমি ধরছি তা কিন্তু শো করলো, এটা প্রয়োজন নাই, এটাতে কোনো নাম্বারিং নেই। তারপরে এখন আমরা আপলোডিং স্টার্ট করতে প্রস্তুতি নিব, সেই প্রস্তুতিটা হলো পুরো স্টার্ট অ্যান্ড লাস্ট এসএল নাম্বার অফ লিস্টেড ডাটা, আর টুয়ের আন্ডারে যে লিস্টেড ডাটা আছে যেখানে সেখানে আমি ইচ্ছাকৃতভাবে বলি যে আপনি মাঝখান থেকে করবেন, সে 5 নম্বর থেকে 10 নম্বর করবেন। আমি ভিডিওর স্বার্থে এটা দেখাচ্ছি 5 নম্বর থেকে 10 নম্বর, আপনি 1 থেকে 100 করেন বা 1 থেকে 100 করেন, তারপরে 101 থেকে 50 আরও 150 করলেন, এভাবে আপনি কিন্তু পার্ট পার্ট করে করতে পারেন। সেই জন্যই আমি দেখাচ্ছি যে 1 নম্বর থেকেই করতে হবে, আমার কোনো কথা নাই, আমি 10 নম্বর দিলাম। ভিডিও লিমিটেশন, যেহেতু লিমিটেশন টাইম লিমিটেশন আসে সেই জন্য আমি বললাম আপনার শত শত টেন্ডার থাকলেও কোনো সমস্যা নেই। এই যাই হোক, তারপরে আপনি কী ধরনের টেন্ডার, এই যে পরে পাশের এ সাইডের পরে পাশের এ ধাপগুলো নাম্বারিং করা আছে, আপনি নাম্বারিং করা ফলো আসছে ধীরে, প্রথম 2-1 বার আসছে ধীরে ফলো করবেন, তারপরে তো আপনার পাকা হয়ে যাবেন। এখন এক বসাতে হবে যদি ওয়ার্সের টেন্ডার হয়, এবং 2 বসাতে হবে যদি গুডসের টেন্ডার হয়। রেট অটো আপলোডিং 1 নম্বর, তারপর কী হলো এই যে এক্সেল শিট থেকে রেটগুলো অটোমেটিক্যালি আপলোড হবে। তারপর আমি স্পিড ধরবো, আপনার অবস্থা বুঝে স্পিড ধরবেন যে হাই হবে না নর্মাল হবে, আমি এখন হাই ধরলাম। এরপরে পরবর্তী ধাপ ডাটা প্লেসিং ইন দি ইজিপি ফর্ম, এখানে আগে ক্লিক দেওয়া যাবে না, আগে ইজিপি ফর্ম খুলতে হবে, টেন্ডার প্রিপারেশন খুলতে হবে রেডি হয়ে, তারপর অ্যাড ড্র করে তারপর এখানে মাউস ক্লিক দিতে হবে। এখন আমরা ইজিপিতে প্রবেশ করবো। হ্যাঁ, ইজিপিতে প্রবেশ করলাম, যে এটা একটা বিওকিউ বিল অফ কোয়ান্টিটি, তো ফার্স্ট সেলে মাউস পয়েন্টার আপনি রাখলাম, এখানে এটাই বলা আছে ইনস্ট্রাকশনে যে ফার্স্ট সেলে মাউস পয়েন্টার রাখার পর তারপরে আমরা ক্লিক দিয়ে যে জায়গায় ক্লিক দিয়ে ক্লিক দিব বিসমুল্লাহ রহমান রহিম। আবার ডাটা প্রেসিং হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং সিরিয়াল নম্বর তো বলবে না, শুধু রেটগুলো বলবে। আপনি দেখবেন যে ডাটা কমপ্লিট, আমি তো মাত্র 5 থেকে 10টা দিছি, এই যে সেদিন 1, 2, 3, 4 5 থেকে 10 বাদ দিলে তো 4টেই হয়। যাই হোক, তা 200 দিয়ে শুরু হয়ে 100 দিয়ে হলো শেষ, দেখেন কী আছে। এই যে 5 নম্বর ধরছে, 5 নম্বরে হলো 5 নম্বরের 200, আর 10 নম্বরে এই যে 100। আপনি দেখেন কম্পেয়ার করেন যে 5, 10 নম্বরে 100, এই যে 100 বসছে। আমি ইচ্ছা করতে মাঝখান থেকে দিয়েছি, এবং এটা হলো 5 নম্বরে যে 200 শুরু করছে 200 দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন। যাই হোক, এই পর্যন্ত আপাতত শেষ করছি। আপনারা দেখলেন যে অটো আপলোডিং ইজিপি এক্সেল শিট থেকে কীভাবে ওটিএম টেন্ডারের যে বিওকিউ সেটা অটোমেটিক ফিল আপ হলো। আমি ভিডিও লিমিটেশন সাথে মাত্র কয়টা আইটেম নিয়েছি, আপনি 150, 200, 300 আইটেম হয় কোনো বিষয় নয়, এটি আপনি এখানে জাস্ট পদ্ধতি দিতে আমি দেখালাম আর কি।